আজকে আমাদের যে টপিক সেটা হলো ভ্যানডেন বার্গ রিয়াকশান। ভ্যানডেন বার্গ রিয়াকশান এটা মেইনলি যে আমাদের লিভার আছে, লিভারের যে এক্সক্রিয়েটরি ফাংশান, যেমন বাইল পিগমেন্ট, বাইল সল্ট, কোলেস্ট্রল, যে এক্সক্রিয়েটরি ফাংশান, সেই এক্সক্রিয়েটরি ফাংশানটা দেখার জন্য করায়। তার মধ্যে যেটা সেটা হচ্ছে বিলিরুবিন। ওকে, তো বিলিরুবিন, তাহলে আমাদের বিলিরুবিন যদি বাড়ে সেটাকে আমরা বলি জন্ডিস, আর বিলিরুবিন নর্মাল থাকলে নর্মাল। তো সেই যে বিলিরুবিন বেড়েছে না বাড়েনি, সেই যে টেস্ট সেটা দেখার জন্যে আমরা ভ্যানডেন বার্গ রিয়াকশান করি। তো পাশে কোনটা দেখার জন্যে আমরা করি, যেটা দেখার জন্যে আমরা করি সেটা হচ্ছে বিলি রুবিন, ঠিক আছে। এবার আমরা যে ভ্যানডেন বার্গ টেস্ট সেটা রিয়াকশান, সেটা আমরা তিনটে ভাবে এই টেস্ট করে করি। নাম্বার ওয়ান ডাইরেক্ট, নাম্বার টু ইনডাইরেক্ট, নাম্বার থ্রি বাইফেজে। এবার ডাইরেক্ট, ডাইরেক্ট যে টেস্টটা করব, ডাইরেক্ট টেস্ট করে আমরা যেটা দেখতে পারবো, ডাইরেক্ট টেস্ট করার পরে যেটা, যে ডাইরেক্ট টেস্ট পজিটিভ আসে, পজিটিভ ডাইরেক্ট টেস্ট পজিটিভ এসছে, তার মানে কনজুগেটেড যে বিলিরুবিন আছে তার লেভেলটা ইনক্রিজ করেছে। যদি কনজুগেটেড বিলিরুবিন ইনক্রিজ করে তাহলে ডাইরেক্ট পজিটিভ। ইনডাইরেক্টের ক্ষেত্রে পজিটিভ কখন হবে? যখন আনকনজুগেটেড কনজুগেটেড বিলিরুবিন বেশি হবে, বিলিরুবিন বেশি হবে সেটার ক্ষেত্রে আমরা করতে পারবো ইনডাইরেক্ট। আর যে বাইফেজিক টেস্ট সেটা কখন পজিটিভ হবে? যখন ডাইরেক্ট, সরি, যখন কনজুগেটেড প্লাস আনকনজুগেটেড জুগেটেড বিলিরুবিন বেশি হবে, তখন সেটাকে আমরা বলতে পারবো বাইফেজিক টেস্ট, যেটা বাইফেজিক ভ্যান্ডেনবার্গ যে রিয়াকশান সেটা পজিটিভ, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা ভ্যান্ডেনবার্গ রিয়াকশান দিয়ে আমরা দেখতে পারবো। তাহলে ভ্যান্ডেনবার্গ রিয়াকশানে যে ডাইরেক্ট টেস্ট আছে, ডাইরেক্ট কখন পজিটিভ হবে? যখন কনজুগেটেড বিলিরুবিন বাড়বে। ইনডাইরেক্ট কখন পজিটিভ হবে? যখন আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে। বাইফেজিক, যখন কনজুগেটেড এবং আনকনজুগেটেড দুটো বিলিরুবিন লেভেল বেশি হবে, তখন আমরা সেটাকে আমরা বাইফেজিক